হ্যালো বন্ধুরা, ইস্ট বেঙ্গল কিন্তু ট্রান্সফার মার্কেটে বেশ অ্যাক্টিভ এবং তারা বর্তমানে একজন ইন্ডিয়ান মিডফিল্ডারের পেছনে ছুটছে, যে ইন্ডিয়ান মিডফিল্ডারটি কিন্তু আন্ডার-17 ওয়ার্ল্ড কাপ খেলেছিল ইন্ডিয়ার হয়ে। শুধু তাই নয়, সে কিন্তু গত বছর জামশেদপুর এফসির হয়ে শিল্ড জিতেছে। অর্থাৎ আমরা কার কথা বলছি তোমরা বুঝতেই পারছ, আমরা জিতেন্দ্র সিংয়ের কথা বলছি। জিতেন্দ্র সিং কিন্তু গত বছর দুর্দান্ত পারফরম্যান্স করেছে, 19টা ম্যাচ খেলেছিল, 1টা অ্যাসিস্ট ছিল, 19টা ইন্টারসেপশন ছিল এবং তার সাথে 10টা কিন্তু ক্লিয়ারেন্স ছিল, আর 1টা মাত্র সে হলুদ কার্ড দেখেছিল। অর্থাৎ এই প্লেয়ারটি কিন্তু গত বছর জামশেদপুর এফসির হয়ে কিন্তু নিয়মিত একজন প্লেয়ার ছিল এবং জামশেদপুর এফসির শিল্ড উইনের ক্ষেত্রে কিন্তু বেশ বড় ভূমিকা পালন করেছে, সেটা আমরা বলতেই পারি। তাই এই প্লেয়ারটিকে কিন্তু বর্তমানে ইস্ট বেঙ্গল একটা ভালো অ্যামাউন্ট সহ টার্গেট দিয়েছে, যেখানে জামশেদপুর কিন্তু এই প্লেয়ারটিকে ধরে রাখতে আগ্রহী। এখন শেষ পর্যন্ত দেখা যাক এই ব্যাটেলটা কে জেতে, জামশেদপুর তাকে রিটেন করতে পারে না ইস্ট বেঙ্গল তাকে তাদের নিজেদের দলে নিয়ে আসতে পারে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তবে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, পাশে থেকো, আর ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।